আমরা একত্রিত এবং আমরা সংগঠিত, আমরা যে কোনো আন্দোলনে বিমুখ নই। নন্দীগ্রাম আন্দোলন করে মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে আন্দোলনে জয়লাভ করা যায়। সুতরাং দিল্লির বুকে বিজেপি সরকার যেভাবে আমাদের সেনাপতিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করেছেন, তার প্রতিবাদে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ গর্জে উঠবে এবং আমরা আগামী দিনে তার ডাকে দিল্লিতে গিয়ে আরো লাখো লাখো লোক জড়ো হব এবং আমাদের যে অধিকার অর্থাৎ 100 দিনের কাজের এবং আবাসনের টাকা যেগুলো বকেয়া আছে আমরা মনে করি সেগুলো আদায় করে দিতে বাধ্য থাকবে এবং দিতে বাধ্য থাকবে হচ্ছে মোদি সরকার। এটা মোদি সরকার একটা মানে অত্যন্ত ভুয়ো সরকার যা মানুষকে ভুল তথ্য দিচ্ছে এবং ভুলভাবে ব্যাখ্যা করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক শক্তির উত্থানকে সাহায্য করছে। এটা মনে রাখতে হবে। আমরা হিন্দুত্ববাদী এবং আমরা তৎসহ সারা ভারতবর্ষেই সাম্প্রদায়িক শক্তির বিনষ্টকারী, তবুও আমরা একই সঙ্গে মিলেমিশে থাকতে চাই। যে অস্থিরতা ভারতবর্ষের বুকে তৈরি হয়েছে তার বিনাশ চায় এবং আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই মুখ দেখাবে এবং তারা সারা ভারতবর্ষ আজকে মেনে নিতে চলেছেন যে প্রধানমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি অন্যতম মুখ। তৎসহ আগাম শুভেচ্ছা জানাচ্ছি ছট পুজো, তৎসহ আমাদের কালী পুজো এবং জহতি পুজো। আপনারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের সঙ্গে আছেন। পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পগুলো পশ্চিমবঙ্গের বুকে আনয়ন করিয়েছেন সেগুলো সম্মুখভাবে আমরা নদিয়াবাসী তথা কৃষ্ণনগরবাসীভাবে যেভাবে আমরা তুলে ধরেছি মানুষের কাছে, তাতে আপনারা সহযোগিতা করেছেন। প্রকল্পগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আপনারা তুলে ধরেছেন, তাই আপনারা আমাদের সহযোগিতা করেছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে সবাইকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করব। প্রচন্ড পরিমাণে সহযোগিতা করে, কারণ আজকে সব জায়গায় খোঁজ খবর সমস্ত কিছু আমরা জানতে পারি এই সাংবাদিক ভাইদের জন্য। তারা প্রচণ্ড খাটে এবং দলের হয়ে কাজ করে, তার জন্য আমরা তাদের কাছে প্রচণ্ড কৃতজ্ঞ। আজকে আমাদের ভায়াদা যেটা বললেন কথাগুলো অতীব সত্য যে মোদী সরকার একটা ভুয়ো সরকার, কারণ আমাদের দিকে কেন্দ্র সরকার যেভাবে আমাদেরকে বঞ্চনা করছে, আবার যোজনার যে টাকা পয়সা কিছুই দিচ্ছে না, 100 দিনের কাজের যে টাকা সেটাও কিছু করছে না, সমস্ত কিছু ভাওতা দিয়ে দিয়ে আজকে মানুষকে এত ভুল বুঝিয়েছে। কিন্তু মানুষ ভুল বুঝেও মানুষ কিন্তু সচেতন। আমার মনে হয় আগামী দিনে আমাদের সামনে যে লোকসভা, সেই লোকসভাতে আমরা আরও এগিয়ে যাব এবং মানুষকে আরও বোঝাবো এই সাংবাদিক ভাইরাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে এবং এই এগিয়ে নিয়ে যাওয়ার পর তাদের সফলতা আরও কামনা করি। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম।